রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। দ্বিতীয় হিজরির শাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল। অর্থাৎ রাখলে সওয়াব আছে, কিন্তু না রাখলে কোনো গুনাহ নাই। আশুরার এই রোজা মুসলমানদের জন্য অপশনাল হয়ে গেল। এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি ছেড়ে দেওয়াটা অনুচিত, অনুত্তম। এটি রাখতে পারলে, আমল করতে পারলে খুবই ভালো। কারণ নবীজি যেই সুন্নাতগুলোকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন, সেই গুরুত্বপূর্ণ সুন্নাতগুলোর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই আশুরার রোজা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুইটি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। বলেন তো কয়টি কারণে? দুইটি কারণে আশুরার রোজা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত নয়। এক নম্বর কারণ হচ্ছে, এটি ছিল নবীজির নিয়মিত আমল। নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে এটি নবীজির নিয়মিত একটি সুন্নার আমল ছিল। এটি বানিয়ে বলছি না, দেখেন নাসাইর হাদিস, আল্লাহর নবী, দেখেন নাসাইর হাদিস, নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটি আমল নবীজি কখনোই ছাড়তেন না। কয়টি আমল? চারটি আমল। এক নাম্বার হচ্ছে সিয়াম আশুরা, আশুরার রোজা। দুই নাম্বার হচ্ছে আইয়ামুল আশরি দিল হাজ্জা, জিল হজের প্রথম দশ দিনের আমল, প্রথম নয় দিনের নফল রোজা। আর তিন নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের তিন দিন, তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজা। আর চার নাম্বার হচ্ছে, চার নাম্বার হচ্ছে, এবং চার নাম্বার হচ্ছে ওয়াররাকাতাইনে কবলাল গাদা, ওয়াররাকাতাইনে কবলাল গাদা, ফজরের ফরজের আগের দুই রাকাত সুন্নাত। এই চারটি আমল নবীজি কখনো কি করতেন না? ছাড়তেন না। তার মধ্যে একটি আমল হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। বলছিলাম আপনাদেরকে, দুটি কারণে আমাদের কারোরই আশুরার রোজাটা ছেড়ে দেওয়া উচিত হবে না। এর এক নম্বর কারণ কি বললাম? নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা কখনো ছাড়েছেন? ছাড়েন নাই। দুই নম্বর কারণ হচ্ছে, রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরার রোজা অপশনাল সুন্নাহ হয়ে গেলেও এর ফজিলত কিন্তু থেকে গিয়েছে। এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে তার পূর্ববর্তী বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। অর্থাৎ এক বছরের সগিরা গুনাহ আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে মাফ করে দিবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সিয়াম, আশুরার সিয়াম কি আমরা ছেড়ে দিতে পারি? অবশ্যই না। আল্লাহ তৌফিক দান করেন। আমি আবারও রিপিট করছি, মা বোনরাও শোনেন, যে দুটি কারণে আমরা আশুরার রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে, আল্লাহর নবী কখনোই আশুরার রোজা ছাড়তেন না। দুই নাম্বার হচ্ছে, এই রোজার মাধ্যমে এক বছরের সগিরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাহলে আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসের রোজার পরে নবীজি আরাফা দিবসের রোজাকে গুরুত্ব দিতেন, আরাফা দিবসের পরে এই আশুরার রোজাকে গুরুত্ব দিতেন। নবীজি রমজান মাসের রোজার পরে দুটি রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে আরাফা দিবসের রোজা, যেটা আমরা কয়েকদিন আগে শেষ করলাম, আর একটা হচ্ছে আশুরার রোজা। এই দুইটা রোজাকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কত গুরুত্ব নবীজির সাহাবিরাও দিয়েছেন শুনেন। সাহাবিরা তাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের, অন্য কোনো মাসের কোনো রোজার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে এতটা উৎসাহিত করতেন না, কিন্তু আশুরার রোজার ব্যাপারে তারা তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সাহাবিরা তাদের বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা দিয়ে রাখতেন, যেন তাদেরকে ভুলিয়ে রাখা যায়, যেন তাদেরকেও রোজা রাখানো যায়। সুতরাং এই রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে, আমরা রাখবো ইনশাআল্লাহ। এই আশুরার রোজা আমরা কীভাবে রাখবো? আশুরার রোজা আমরা কীভাবে রাখবো? সম্মানিত মুসল্লিবৃন্দ, আশুরার রোজা পালনের তিনটি পর্যায় রয়েছে। কয়টি পর্যায়? তিনটি পর্যায় রয়েছে। এক নম্বর হচ্ছে, শুধু মুহররম মাসের দশ তারিখে রোজা রাখা, এটি অনুচিত এবং অনুত্তম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন, শুধুমাত্র দশ তারিখে রোজা রাখা এটি অনুত্তম এবং অনুচিত কাজ। কেন অনুত্তম, কেন অনুচিত?
একটু আগেই বলেছি যে আশুরার দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও কিন্তু তাজিম করে সম্মান রাখে এবং ইহুদিরাও সম্মান করে এই দিনে কি রাখে, রোজা রাখে। যেমনটি মুসলিম শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবীজি যখন থেকে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং আমাদেরকেও আশুরার রোজা রাখতে আদেশ দিলেন, আমরা নবীজির কাছে গিয়ে বললাম যে ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নবীজি আপনি তো বলছেন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরাও তো এই দিনকে তাজিম করে সম্মান করে এবং ইহুদিরা এই দিনে কি রাখে, রোজা রাখে, তাহলে তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি, তাদের সাথে কি আমাদের মিলে গেল না, সাদৃশ্য হয়ে গেল। নবীজি এই কথা শুনে বললেন ফাইদা কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহ সুবনাল ইয়াউমাত তাসিয়া, নবীজি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে ইহুদিদের অনুসরণ আমরা করব না, অর্থাৎ আমরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখব না, বরং 10 তারিখের আগের দিন 9 তারিখেও আমি রোজা রাখব ইনশা আল্লাহ। বর্ণনাকারী সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল, পরের বছর আর আসে নাই, অর্থাৎ পরের বছর নবীজি আর জীবিত, পরের বছর নবীজি আর হায়াত পান নাই, তার অফাত হয়ে গিয়েছে, যদি তিনি থাকতেন তাহলে তিনি পরের বছর একটা রোজা রাখতেন না, কয়টা রাখতেন, কারণ যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। এই জন্য আশুরার রোজার দ্বিতীয় স্তর হচ্ছে, সবচাইতে উত্তম হচ্ছে 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখা। আর 3 নম্বর পর্যায় হলো ইহুদিদের বিপরীত করার জন্য, তাদের সাথে যেন মিলে না যায়, 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। এটি মুসনাদে আহমদে এসেছে, যদি ওই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনদের কারো কারো বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন। নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে বৈপরীত্য করে রোজা রাখো, সুমু কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, আশুরার দিনের আগের দিনে রোজা রাখো অথবা আশুরার দিনের পরের দিনও তোমরা রোজা রাখো। এই হাদিসটির ব্যাপারে যেহেতু মুহাদ্দিসিনদের বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন, সুতরাং আমরা সবচেয়ে ভালো হয় একেবারে সহি নির্ভেজাল যে হাদিসটি রয়েছে, নবীজি বলেছিলেন যে ইহুদিদের সাথে আমরা আর মিল রাখবো না, যদি বেঁচে থাকি পরের বছর থেকে 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখবো ইনশা আল্লাহ। সুতরাং আমাদের জন্য সবচাইতে উত্তম হবে আমরা আশুরার যে রোজা রাখবো 10 তারিখের সাথে 9 তারিখেও আমরা মিলিয়ে রাখবো, অর্থাৎ 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখেও আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ।